সবাইকে নমস্কার এন্ড আদাব। তো কেমন আছো সবাই? আজকে আমি যাচ্ছি চাঁদপুর, আমি চায়রাজে যাচ্ছি, কিন্তু ওয়েট ভাই, আমি সিলেট যাচ্ছি না, দার্জিলিং যাচ্ছি না, আমি আজকে যাচ্ছি মাসুদ কফি হাউসে, যেটা চাঁদপুরের মধ্যে অনেক পপুলার একটা প্লেস হয়েছে এবং কফি শপ। সো আজকে সেখানে যাবো, সেখানে প্রথম নাম শুনছি আমি আমার স্যারের মুখে। সো আর আমার সাথে আজকে আছে ফাইয়াজ, সাথে আছে তো আজকে আমার সাথে আছে আমার মেইন ভিডিও টিম, আজকে আমার সাথে আমার সব স্কুল ফ্রেন্ডরা আছে, ক্যামেরা যে হ্যান্ডেল করছে সে হলো নিহাত, আর রোহিত আছে যে মাসুদ কফি হতে যাচ্ছি ওনার সন্তান। গাইস আমার সাথে আছে মাসুদ আঙ্কেলের ছেলে, তো খুবই ভালো ছিল দিন, আমরা দুই দিন প্রথম দিন গেছিলাম, আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করছে, মানে সুন্দর করে দিচ্ছে। তো ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, কেমন আছো? এই তো ঠিক আছে। তো এখন আজকে তোর মতো যোগনা যাচ্ছি, তো ভালো ভালো খাওয়া দাওয়া তো? জি টাকা দিচ্ছি। তো গাইস এই যে আমরা যাচ্ছি, এই যে আমার ক্যামেরাম্যান জিহাদ, তো আমার সাথে আছে প্লাবন, বনিক, ফায়াজ মোটা ভাই, আর এখানে আছে শিহাব, শিবু, মিস্টার শিবু, মতিঝিল। তো গাইস আমরা শর্টকাট নিতেছি, তো লোকেশানটা তোমাদেরকে আগে বলে রাখি, লোকেশানটা হলো চাঁদপুর বিপণীবাগ। ওকে চাঁদপুর বিপণীবাগে, সেটা ওখানে গেলে যে নাম জিজ্ঞাসা করলেই বলে দিবে যে মাসুদ কফি হাউস কোন দিকে। সো আমরা এখানে যাচ্ছি, সো ওখানে যেই দেখা হবে। তো গাইস আমরা এখন দাঁড়িয়েছি বিপণীবাগ বাজারে, ঠিক পেছনের গেটটা দিয়ে, সো আমরা এখন ভিতরে ঢুকবো। তো গাইস এই যে আমরা চলে এসেছি মাসুদ কফি হাউসে, যে আমার পিছে দেখা যাচ্ছে দোকানটা, এই যে মাসুদ আঙ্কেল, আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এখানে যে আমরা ব্লগ করতে আসছি, আপনার কেমন লাগতেছে? ইনশাআল্লাহ খুব ভালো। তো আজকে এখানে আমরা আপনার চা খাবো, আমাদেরকে নিশ্চয় ভালো করে খাওয়াবেন, টাকা দিব না। তো আঙ্কেল এখানে কি কি পদের চা পাওয়া যাইতেছে এখন? আছে দুধ কফি, আছে মালাই চা, আছে পেস্তা চা, আছে কাজু বাদামের চা, আছে তারপরে গুড়ের চা, আছে চতুর চা, আছে মরিচ চা, আছে মালকা, অনেক 21 আইটেমের চা আছে, মানে সবগুলো এখন অ্যাভেলেবেল আছে, 21 আইটেমের চা অ্যাভেলেবেল আছে, এগুলো ছাড়াও আবার ক্ষীরের চা আছে। ওকে ওকে থ্যাংক ইউ। খেজুর কেন দিছেন? টেস্টের জন্য ভালো লাগে খেতে, সেন্ট আছে খেজুরের,
ওকে আচ্ছা তো গাইস আমাদের চা এখানে চলে এসেছে তো আমরা এখানে আমি নিয়েছি কাজু বাদাম চা তুই কি নিছস জলপাই চিকলা বন পেস্তা চা শিয়া ভাই ফার্স্ট কোনটা নিছস ক্লিক কর কোনটা নিছস আমি নিছি কোনটা নিব রে লজ্জা লাগে না ব্লগারের ব্লগে আবার ব্লগ করতে আসছ বড়া শিয়া কোনটা নিছস মালাই চা আচ্ছা সো গাইস আমরা এখন খাবো নিজেদের মতো আর কিছু বুঝে না তো আমরা এখন খাবো আর নিজেদের মতো একটা রিভিউ দেবো আমরা চাটাতে খেলাম হ্যাঁ খুব মজা পাইছি তো একটা কথা বলেন আপনি যে চা বানানোটা শিখছেন কার থেকে তো এই পাশে আসছেন কবে আপনি ঢাকার দোকান ছিল তো আপনার যে এটা যে পপুলার পাইছে ঠিক আছে যে মাসুদ কবে নাম তো মানে নামকরণটা কীভাবে আসছে কি পারিবারিক নাকি আপনার ওকে তো নিজের নামে তো গাইস তোমরা এখানে আসো আঙ্কেলের চা খাও কফি খাও সত্যি মজা পাবো আমি খুব মজা পাইছি মিনি চায়ের রাজ্য বা চায়ের রাজ্য বলা চলে চাঁদপুরে নট সিলেট নট দার্জিলিং তো গাইস এখন আমরা চলে যাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট বক্সে কমেন্ট আর পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটিতে একটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আর যারা আমার চ্যানেল আগে থেকে আছো তারা লাইক আর শেয়ার করে দাও কারণ শেয়ার না দিলে ভিডিও ভাইরাল হয় না তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর নিশ্চয়ই নেক্সট কোনো ব্লগে আমাদের দেখা হবে বাই গাইস